বলবেন আমি অসুচি হয়ে গেছি। অসুচি? হ্যাঁ। তারপর জিজ্ঞাসা করবে কেমন করে, তখন বলবেন রাতে অন্ধকারে আমি এই দেব মন্দিরে আমি আমার ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছি। সেই মুহূর্তে চাদর মুড়ি দিয়ে চুপি চুপি লুকিয়ে আপনার এই দুটি সন্তান আপনার দুলাল আমার মন্দিরে প্রবেশ করে। প্রবেশ করে সে আমার কাছে কি চেয়েছিল জানেন? ব্যাস, আমি সব বুঝতে পেরেছি, আর কিচ্ছু বলতে হবে না। এবার শুধু আপনি দেখুন আমি অভিনয় আমি দেখতে চাই। আপনি সুন্দর করে অভিনয় করবেন, মহারাজাকে বিশ্বাস করাতে পারলেই আপনার পথের কণ্ঠ পরিষ্কার হয়ে যাবে, আর নির্দ্বিধায় তখন ধর্মপুরের সিংহাসনে বসব আমি, আর ভবিষ্যতে আমি হব এই ধর্মরাজ্যের রাজা রানী। তাহলে আমি এখন আড়ালে গিয়ে দেখি কেমন অভিনয় আপনি করতে পারেন। যন্ত্রণা বেদনা এই বুকের মধ্যে আমি পুষে রেখেছি। ওই আপন একদিন আমাকে যে অপমান করেছিল সেদিনই তো আমি প্রতিজ্ঞা করেছিলাম আপনার দুলালে প্রতিশোধ আমি নেব। হ্যাঁ, এই তো সুবর্ণ সুযোগ এসেছে, এই সুযোগেই আপনার দুলালকে আমি এই প্রাসাদ থেকে, না এই প্রাসাদ থেকে নয়, এই চির পৃথিবী থেকে আমি ওদেরকে চির বিদায় করে দেব। হ্যাঁ, এই মুহূর্তে আমি আমার মন্ত্রী জং বাহাদুরের পরামর্শ অনুযায়ী সেই কাজটি করব। হে ভগবান, মা কালী, কালী রে, আমি যদি এই বিপদ থেকে রক্ষা পাই তাহলে তোকে আমি জোড়া পাঠা দেব, মা কালী জোড়া পাঠা দেব। হায় ভগবান, ও ভগবান, আমাকে তুমি রক্ষা করো ভগবান, আমি এখন কি করব, আমি যে আশা ছেড়ে গেছি গো, কে আমাকে বাঁচাও, ওগো কে বলো তোমার কি হয়েছে, তুমি চিৎকার করছো কেন, আর তোমাকে আমি স্পর্শ করব না কেন, বলো তোমার কি হয়েছে? কেন কি হয়েছে? আমি যে অসম্ভব, আর এত ধর্মপুর রাজ্যের দুঃসাহস যে তোমাকে অপমান করতে পারে, বলো তার নাম, বলো। আমি বিশ্বাস করব না, আপনি বিশ্বাস করবেন, আমি জানতে চাই কে তোমাকে অসতী করেছে, বলো তুমি খুলে বলো কে তোমাকে অসতী করেছে। মহারাজ, তার আগে বলুন মহারাজ, যে আমার এত বড় সর্বনাশ করেছে আপনি তার কঠিন বিচার করবেন, বলুন মহারাজ বলুন। যে যত বড় অন্যায় কাজ করতে পারে সে যদি আমার আপন জন কেউ হয় আমি তাকে ক্ষমা করব না, আমি তার জানা দেবে করব। মহারাজ সত্যি বলছেন, মহারাজ আপনি তার বিচার করবেন? আমি তার বিচার করব। মহারাজ আপনি ভেবে বলছেন তো? মহারাজ আমি ভেবে বলছি, আমি জানতে চাই কার এত বড় দুঃসাহস। মহারাজ আমি সর্ব সময় শুনে এসেছি আপনি ধর্মপুরের রাজা, আপনার বিচার নাকি সঠিক। মহারাজ এই কাজ যদি আপনার অতি আপন জন হয়ে থাকে আমি তাকে ক্ষমা করব। মহারাজ ঠিক আছে, মহারাজ আমি তাহলে বলছি, আমার সর্বনাশ করেছে, আমি কেমন করে বলবো মহারাজ, আমি শুনতে চাই আমি শুনতে চাই কার এত বড় দুঃসাহস, তুমি বলছো না কেন, বলো। মহারাজ আমার সর্বনাশ করেছে,
আপনজন তারা হচ্ছে আপনার সন্তান আপনার না আমি বিশ্বাস করি না আপন দলাল না না আমার বিশ্বাস হচ্ছে না তুমি মিথ্যে বলছো আমার বিশ্বাস হচ্ছে না মহারাজ আমি জানতাম মহারাজ নিজের সন্তানের কথা আপনি কোনোদিন বিশ্বাস করবেন না ঠিক তার জন্য আমি যে সেই উপযুক্ত প্রমাণ রেখে দিয়েছি প্রমাণ রেখেছো হ্যাঁ মহারাজ প্রমাণ দেখতে চাই দাও সে প্রমাণ দাও আমি প্রমাণে দেখতে চাই মহারাজ আপনি বলুন মহারাজ আপন দুলাল এখন কোথায় আছে কেন ওরা দুটি ভাই গেছে হরিণ শিকার করতে হ্যাঁ মহারাজ আমি ঠিক সেই কথাই জানি বারাজ্যে সবাই জানে আপনার দুলাল গিয়েছে হরিণ শিকার করতে মহারাজ যদি হরিণ শিকার করতে যাবে তাহলে দেখুন মহারাজ এই চাদর তো আমি চিনতেই পারবো এই চাদর তো আপনার গায়ের চাদর এই চাদর তোমার মন্দিরে এলো কেমন করে বলো বলো কেমন করে এলো আমার কাছে তো সেই একই প্রশ্ন মহারাজ এই আপনার দুলাল শিকারের ছলনা করে শিকারে না গিয়ে রাতের অন্ধকারে এই চাদরে গা ঢাকা দিয়ে চুপি চুপি আমার বাগান মন্দিরে প্রবেশ করেছিল ঠিক সেই সময় আমি আমার মায়ের পায়ে অঞ্জলি দিচ্ছি তখন এই চাদরের গা ঢাকা দিয়ে আপন দুলাল আমার মন্দিরে প্রবেশ করে আমাকে করেছে তার প্রেম নিবেদন না 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 আমি শুনতে চাই না আপন দুলাল সেই সময় আমি কাউকে কাছে না পেয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছি কিন্তু তখন আমি কাউকে পাইনি মহারাজ আমি কোনো উপায় না পেয়ে আপনের গা হতে এই চাদরটাই রেখেছি মহারাজ আরে চাদরই হচ্ছে আমার প্রমাণ বিচার করুন মহারাজ আপনি বিচার করুন আর আপনি যদি আপনার পুত্র বলে এই বিচার না করেন তাহলে এই মুহূর্তে শান্ত হও আমি বিচার করবো এই কি আছিস আপনার দলালকে যেখানে যে অবস্থায় পাবে শৃঙ্খলিত করে আমার এই রাস্তার পার হাজির করবে বিচার করব বিচার করার জন্যই তো প্রহরীকে পাঠিয়েছি আপনার দলালকে ধরে আনার জন্য তারপর তাদেরকে এমন বিচার করব যে তা দেখে এই ধর্মপুর রাজ্যের প্রত্যেককে ভোজা আতঙ্কে শিহরে উঠবে জান বাহাদুর কেমন হলো এবার বলুন আমি কেমন অভিনয়টা এটা করলাম একেবারে যেমনি ভাবে বলেছিলাম হুবা হুব আমার কথা মতন আপনি কাজ চালিয়ে গেছেন আর কাজে আপনি হাসিল উত্তীর্ণ হয়েছেন তাই তো আপনাকে ধন্যবাদ যেমন না করে পারছি না আসুন আসুন এখনো অনেক কাজ পড়ে আছে হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত আপনার দুলালকে আমি এই পৃথিবী থেকে চির বিদায় করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমার এই মনের জ্বালা যন্ত্রণা কিছু নেই নিবারণ হবে না তাহলে এখন চলুন আমরা অপেক্ষা করি হাই টু
অপেক্ষা করো ধর্মপুরের রাজ সিংহাসন অচিরেই তোমার উপর উপবেশন করতে যাচ্ছে মন্ত্রী জন্ম বাহাদুর এমন কারো শক্তি নেই আমাকে ধর্মপুরের রাজা হতে তোমার উপর উপবেশন করতে যাচ্ছে সিংহাসন ঠিক আছে দাদা তাই করো তোমাদের সুখের ঘুম আমি তাড়াচ্ছি আজ তুমি ফ্যান খেয়েছি সত্যি করে বসাই এই যে আমি প্রহরী মহারাজের আদেশ তোমাদেরকে যেখানে যে অবস্থায় পাবো শৃঙ্খলিত করে রাজপ্রাসাদে হাজির করতে হবে কেন শৃঙ্খলিত করে তা বলতে পারবো না মহারাজ আমাকে যা আদেশ করেছেন আমি তাই বললাম ঠিক আছে চলো চল দুলাল তাই চলো 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 আরে যাই হোক রাজার ছেলে তো শৃঙ্খলিত করা যাবে না আবার কখন কি হয়ে হ্যাঁ বিচার করব তাই তো প্রহরীকে পাঠিয়েছি আপনার দুলালকে ধরে আনার জন্য কিন্তু ওদেরকে নিয়ে এখন পর্যন্ত ফেরার ছিল কেন আসবে আসবে মহারাজ অবশ্যই আসবে একটু ধৈর্য ধরুন মহারাজ সরে যাও তোদের জন্য ক্ষমা
আমি পুত্র বলে ওদেরকে আমি ক্ষমা করব না, ওদের আমি চরমে বিচার করব। বিচারের পূর্বে একবার আমি মীর কাসেমকে ডেকে নেই। এই কি আছিস, মীর কাসেমকে পাঠিয়ে দে। মহারাজ, আপনাকে দেখছি সিংহাসন বসেছেন, আর ছোটা রানী আপনার পাশে দাঁড়ানো আছে, আর মন্ত্রী জাম বাহাদুরের চকমক আমি দেখতে পাচ্ছি, হিংসার আগুন। বলুন মহারাজ, আপনি তো নানা এমন কান্নাই করেছে যার জন্য ওরা ধুলাই বেরো করে যাচ্ছে। বলুন মহারাজ, ওরা দুটি ভাই আর মায়ের মন্দিরে প্রবেশ করেছে। সে তো ভালো কথা মহারাজ, ছেলে হয়ে মায়ের মন্দিরে প্রবেশ করেছে, এ তো আনন্দের কথা। কিন্তু সন্তান অধিকার নিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করেনি। তবে কিসের অধিকার নিয়ে? ওর মায়ের মন্দিরে প্রবেশ করে ওর মায়ের কাছে চেয়েছিল। মহারাজ, একথা আমি কিছুতেই বিশ্বাসই করতে পারছি না মহারাজ। এই মহারাজ, আকাশে বাতারে চন্দ্র সূর্য 33 কোটি দেবতা মিথ্যা হয়ে যেতে পারে, আপন গুণ এবং জগন্নাথ কাজ করবে। আমি কখনো বিশ্বাস করি না মহারাজ। আমি জানতাম সেনাপতি মীর কাসেম, এই কথা তুমি কিছুতেই বিশ্বাস করবে না। আমি বিশ্বাস করি না, কিন্তু এর উপযুক্ত প্রমাণ যে আমার কাছে রয়েছে এবং তোমার আপনার কাছে আছে আমি দেখতে চাই। বেশ, দেখো তাহলে, এটা দেখো তো, এই জাদুটা চিনতে পারো কিনা? এই চাদর তো বঙ্কিম চ্যাটার্জি আপনকে দিয়ে বলেছিল রে আপন, চাদরের মান সম্মানে রেখে চলিস, কিন্তু ছোট রানী, এই চাদর আপনারই কাছে গেল কি করে? হ্যাঁ, আর ওই চাদরের করেছে ওরা আমার চাদা। বলুন বলুন, এই চাদরের মধ্যে এমন কি রহস্য লুকিয়ে রয়েছে? বেশ শুনুন তাহলে, আমি আমার বাগান মন্দিরে মায়ের পুজো দিতে বসেছিলাম, ঠিক সেই সময় এই আপনার দুলাল শিকারের ছলনা করে তারা শিকারে না গিয়ে রাতের অন্ধকারে চুপি চুপি এই চাদরের গা ঢাকা দিয়ে আমার মন্দিরে প্রবেশ করে আমাকে করেছিল প্রেম নিবেদন। হ্যাঁ, ঠিক সেই সময় আপনার দুলাল পালিয়ে যেতে চেষ্টা করে, আমি কোনো উপায় না পেয়ে এই চাদরটাই রেখে দিয়েছি, আর এটাই হচ্ছে আমার জ্বলন্ত। ছোট রানী, আমি কিছুতে কথা বিশ্বাস করি না মহারাজ। একবার চেয়ে দেখুন, চাদরের প্রতি সদাইকে দেখে বলছে, এর মধ্যে একটা গুপ্ত রহস্য লুকিয়ে রয়েছে, তার মধ্যে রয়েছে ছোট রানী। আরে মন্ত্রী জগে বাহাদুর, এটা নাট্যশালা নয় মহারাজ, এটা সোনাপুর রাজপ্রাসাদ মহারাজ। সেনাপতি মীর কাসেম প্রত্যেকটা সময় কথায় কথায় আমাকে জড়িয়ে যদি এমনি ভাবে অপমান স্বরূপ কথা বলে, আমি দরবার ত্যাগ করে এই মুহূর্তে এখনই চলে যাব। আমি কারো কথা শুনতে চাই না, কারো কথা মানতে চাই না, আমি শুধু চাই বিচার মহারাজ, আমি শুধু চাই বিচার। আপনি বিচার করুন মহারাজ, আর আপনি যদি আপনার পুত্রদের মায়ায় পড়ে বিচারের কথা ভুলে যান, আর এই মুহূর্তে আমার বাপের বাড়ি পুত্রবলদেরকে আমি ক্ষমা করব না, কারণ ন্যায় বিচারক, আমি ন্যায় বিচার করব। তার পূর্বে একবার আমি মাস্টার বঙ্কিম চ্যাটার্জিকে ডেকে নেই। এই কি আছিস, মাস্টার বঙ্কিম চ্যাটার্জিকে তার পারে পাঠিয়ে দে। আপনার দোলারকে তুমি স্পর্শ করবে না। কেন মহারাজ? আপনার দুলালকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম কি জন্য? লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে মহারাজ। আর তুমি তাদেরকে এমন শিক্ষা দিয়েছো যে যার জন্য আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে। মহারাজ, আমি এমন কোনো প্রশিক্ষা দেইনি যার জন্য আজ আপনার উঁচু মাথা নিচু হয়ে যাবে। একটি বার এর জন্য খুলে বলেন মহারাজ, আপন দুলাল এমন কি অপরাধ করেছে যার জন্য আজ ওরা ধুলাই লুণ্ঠিত? ওরা দুটি ভাই আর মায়ের মন্দিরে প্রবেশ করেছিল। আনন্দের কথা মহারাজ, ছেলে হয়ে মায়ের মন্দিরে প্রবেশ করেছে, শত শতবার প্রবেশ করতে পারে, কিন্তু সন্তান অধিকার নিয়ে তার মায়ের মন্দিরে প্রবেশ করেনি। তাহলে আর মায়ের মন্দিরে প্রবেশ করে আর মায়ের কাছে চেয়েছিল? প্রেম নিবেদন।
सिंहासन बसे धर्मेर अधर्मेर विचार करेछिलाम महाराज आमि विचार करब आमार दुटि सन्ताना आपनार दुलालके केनना सन्तान बोले जदि ओदेरके आमि क्षमा करि ताहले एई धर्मपुर राज्येर प्रत्येकटा प्रजा आमाके धिक्कार दिबे तई तो तई तो ओदेर शक्ति महाराज चले जाक
এবার আমি নতুন ঘাতক নিয়োগ করব। এই কাছে নতুন ঘাতক পাঠাবে, নতুন ঘাতক মন্দিরের সম্মুখে ওদেরকে হত্যা করে তপ্ত রক্ত নিয়ে দুরাল
অন্যায় করেছি, তোদেরকে তো আমি এই শিক্ষা দেইনি রে আপন, তোদেরকে তো আমি এই ধর্মরাজ্যের অধীশ্বর ন্যায় বিচারক পুত্র বলে তাকে ক্ষমা করেনি। হ্যাঁ মহারাজ, তুমি যদি চলে যাও তাহলে আমি কাকে নিয়ে রাজ্য পরিচালনা করবো? মহারাজ, যেখানে আপন নেই দোলান নেই সেখানে আমি থাকতে পারি না মহারাজ, তাই বিদায় নিয়ে চাকরি ছেড়ে চলে যাচ্ছি। চাকরি ছেড়ে দিয়ে তুমি কি করে খাবে? ওরে শয়তানি, ওরে
পিশাচিনি তোরা যে নাটক করে আপন দলকে পাত্র থেকে তাড়িয়ে দিয়েছিস এরি পিশাচ ভাই মেহেরবানি খোদা করবে মহারাজ ঠিক আছে মহারাজ আপন দলকে অন্যায় করেছে আমি তো ন্যায় বিচারক আমি তো ন্যায় বিচার করেছি আপনি ন্যায় বিচারক मंत्री जंग बहादुर महाराज सुधा रानी आपने कोनो चिंता करबेन ना महाराज এরকম দু চারটে সেনাপতি চলে গেলে কোনো অসুবিধা হবে না আপনি আমি রয়েছি মন্ত্রী জং বাহাদুর আছে আপনার পাশে আছেন না মহারাজ আপনি তো রাজা আপনি উপযুক্ত বিচার করেছেন মহারাজ আপনি শুধু বিচার করেছেন মহারাজ আমি যদি উপযুক্ত বিচার করে থাকি হ্যাঁ তাহলে মীর কাসেম চলে গেল কেন মীর কাসেম চলে গিয়েছে তাতে কি হবে আপন দুলালকে অতি ভালোবাসত আর সেই ভালোবাসার কারণে আজ আপনার স্নেহের আপন দুলাল আজ উচ্ছন্নে গেছে আপন দুলাল আপন দুলাল আপন দুলাল সত্যি চলে গেল আমি স্থির থাকতে পারছি না আমি স্থির থাকতে পারছি না আপন দুলাল কে বিদায় করে দিয়ে ভূত পূর্ব রাজা ধনপতি আজ উন্মাদ হয়েছে আপন দুলালের টকবকে তাজা রক্ত দেখার পর পাগল হয়ে যাবে সেই ছুদুকে ওর মাথা থেকে রাজমুকুটটা টেনে তুমি আমার মাথায় পরিয়ে দেবে হ্যাঁ বন্ধু আর আপন দুলালের রক্ত দিয়ে আমি তোমার পা ধুইয়ে রাজ সিংহাসনে বসাবো আর সেই রক্ত দিয়ে তো ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই ভালো লাগে তাই আপনারা এত এত সাপোর্ট করেন আর এই চ্যানেলটি আপনারা অবশ্যই সবসময় সাপোর্ট করে থাকবেন কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের যাত্রা দেখানোর চেষ্টা করি আমরা বিভিন্ন জায়গায় কষ্ট করে যে আপনাদের জন্য একমাত্র আমরা এইভাবে ভিডিওগুলো করে ছাড়ি কারণ যাতে আপনাদের কাছে ভালো লাগে আর আপনাদের কাছে ভালো লাগা মানে আমাদের নিজেদের অনেক ধন্য মনে করি আমরা আর যদি আমাদের এই যাত্রাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করে রাখবেন কারণ পরবর্তীতে আমরা আরও ভালো ভালো আপডেট যাত্রা নিয়ে আসবো তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ